ইরানের পররাষ্ট্র সম্পর্কিত কৌশলগত পরিষদের প্রধান কামাল কাররাজি বলেন, যদি যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে চায়, ইরান তাদের দৃঢ়ভাবে চোরমার করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ফ্রান্সের গণমাধ্যমে ফ্রান্স 24-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাররাজি ওমান সাগরে তেল ট্যাঙ্কারগুলো সাম্প্রতিক দুর্ঘটনা সন্দেহজনক হিসেবে বর্ণনা করেছেন। তিনি এই বিষয়টি স্পষ্ট করার জন্য জোর দিয়েছেন। ইরানের সঙ্গে আলোচনা বসার প্রস্তুতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক দাবির বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, ট্রাম্পের উদ্দেশ্য হল ইরানের উপর চাপ রাখা। এর আগে জিসিপিওর প্রতিশ্রুতি রক্ষায় ইরান ইউরোপীয় ইউনিয়নকে 60 দিনে আলটিমেটাম দেয়। খাররাজি বলেন, ইরান আশা করছে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা তেহরানের সঙ্গে পারমাণবিক সমঝোতা রক্ষা করবে। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা নিয়ে খাররাজি বলেন, পরিস্থিতি খুব ভয়াবহ এবং সবাইকে সাবধান হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বিদ্বেষ নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্র ইরানের উপর মারাত্মক চাপ সৃষ্টি করছে এবং তাদের দাবি তারা ইরানের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করার পরেই রয়েছে। হরমুজ প্রণালী বন্দের বিষয়ে তিনি বলেন, ইরান জাতীয় স্বার্থ তেল রপ্তানির উপর ভিত্তি করে হরমুজ প্রণালী বন্ধ করতে সক্ষম। খাররাজ বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করতে পারছে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী ইরান পরমাণু সমঝোতা বজায় রাখলেও যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বের হয়ে যায়। এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকা তার দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মানবতাবিরোধী অপরাধ করছে। এর কারণ হিসেবে তিনি বলেন, এর নিষেধাজ্ঞায় ইরানের সাধারণ জনগণের খাদ্য ওষুধকে টার্গেট করা হয়েছে। তিনি তেহরানে ইরানি আইনজীবীদের সঙ্গে এক বৈঠকে আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞা অর্থনৈতিক যুদ্ধের ফলে ইরানের সাধারণ জনগণ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এর যুদ্ধকে তিনি মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, এটি ইরানের সরকারের বিরুদ্ধে কোনো যুদ্ধ নয়, বরং এটি এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ। 2018 সালে মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বের করে নেন। একই বছরের নভেম্বরে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। সে সময় ইরানের তেল কেনার উপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে কিছু দেশকে 6 মাসের জন্য ছাড় দেয় ওয়াশিংটন, কিন্তু সম্প্রতি সে ছাড় প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সরকার বলছে তারা ইরানের তেল বিক্রি সোনার কোটায় নামিয়ে আনতে চায়। ইরানের সরকারের আচরণে কথিত পরিবর্তন আনার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে ওয়াশিংটন দাবি করলেও বাস্তবে এর ফলে ইরানের সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে এবং তারা নানাভাবে দুর্ভোগ ভোগান্তিতে পড়েছেন। এদিকে ইরান ও আমেরিকা সংকটে ইরাক থেকে লোকজন সরিয়ে নিচ্ছে আমেরিকা। ইরাকে নিযুক্ত বেসামরিকও বেশি জরুরি নয় এমন লোকজনকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইরান তার মিত্রদের পক্ষ থেকে মার্কিন নাগরিকরা মারাত্মক হুমকির মুখে রয়েছে বলে আমেরিকা উদ্বেগ প্রকাশ করার পর ওয়াশিংটন এ ব্যবস্থা নিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর বাগদাদে আমেরিকা দূতাবাস ও এরবিলে মার্কিন কনসুলেট থেকে কর্মকর্তা কর্মচারীদের যত দ্রুত সম্ভব দেশে ফেরার নির্দেশ দিয়েছে। বাগদাদে মার্কিন দূতাবাস সোমবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুই জায়গা থেকে স্বাভাবিক ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে দূতাবাস ও কনসুলেট ভবনের কতজন কর্মকর্তা কর্মচারীকে ইরাক ছাড়তে বলা হয়েছে তা পরিষ্কার নয়। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, 2015 সালে পরমাণু সমঝোতা স্বাক্ষর করার পর থেকে এখন পর্যন্ত ইরান কর্মসূচির ক্ষেত্রে ইরান সবচেয়ে বেশি স্বচ্ছতার পরিচয় দিয়েছেন। তিনি মস্কোয় এক বক্তৃতা এই কথা বলেন। পুতিন বলেন, আমি ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র প্রধানের সঙ্গে ইরানের ব্যাপারে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন ইরান তার পরমাণু প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেছে। এরপর রুশ প্রেসিডেন্ট আরও বলেন, তবে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা শুধুমাত্র রাশিয়ার উপর নির্ভর করছে না, ইরান পরমাণু সমঝোতাকে বেড়ে যেতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত জল্পনা প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন বলেন, আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বহুবার বলেছি এর সমঝোতা টিকিয়ে রাখা বেশি যুক্তিপূর্ণ পন্থা, কারণ ইরানের সমঝোতাকে বেরিয়ে গেলে সবাই এই কথা ভুলে যাবে যে আমেরিকা আগে এটি থেকে বেরিয়ে গিয়েছিল, তখন সব দোষ ইরানের ঘাড়ে চাপানো হবে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, দুঃখজনকভাবে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সবগুলো চুক্তি লঙ্ঘন করা হয়েছে, কিন্তু রাশিয়া সবসময় এর চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে, কাজে পরমাণু সমঝোতা মেনে চলায় ইরানের জন্য লাভজনক হবে।